প্রতিবন্ধিতা কোনো পাপ নয়, কোনো অপরাধ নয়। উৎসাহ, উদ্দীপনা, সহযোগিতা পেলে এবং আত্মচেষ্টা থাকলে যে কোনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। শারীরিক প্রতিবন্ধকতা যে কখনোই ইচ্ছাশক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার আরেকটি উদাহরণ রংপুরের মিঠাপুকুর উপজেলার জোবায়ের হোসেন উজ্জ্বল। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী, হাঁটাচলা করতে পারেন না, কথাও স্পষ্টভাবে বোঝা যায় না তার, কিন্তু কলম মুখে নিয়ে লিখতে পারেন। আর এইভাবেই নিজের সব প্রতিবন্ধকতাকে জয় করে HSC পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে GPA 4.58 পেয়ে পাশ করেছেন জুবায়ের। তার বাবার নাম জাহিদ সারোয়ার, কৃষিকাজ করেন, মায়ের নাম উম্মে কুলসুম। এই দম্পতির 3 সন্তানের মধ্যে জুবায়ের দ্বিতীয়। জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক সমস্যা ছিল তার, এর মধ্যে পড়ালেখা চালিয়ে গেছেন জুবায়ের। বালারহাট ইউনিয়নের শেরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে GPA 4.33 পেয়ে SSC পাস করে ভর্তি হন বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ে। মুখে কাঠি নিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে করেন পড়াশোনা, মুখ দিয়ে চালাতে পারেন মুঠোফোন, মুখে কাঠি নিয়ে সেটা দিয়ে কিবোর্ড টিপে টিপে লেখালেখি করেন কম্পিউটারে। এভাবে অনলাইনে ক্লাসও করেছেন জুবায়ের। নিজের কষ্টের কথা জানিয়ে জুবায়ের বলেন, পরিবারের চেষ্টায় অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত আসতে পেরেছি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, সবার দোয়া এবং সহযোগিতা চাই। নিজের ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বাধা প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়া যায়, তার জ্বলন্ত উদাহরণ জুবায়ের। সুস্থ সবল মানুষ যেখানে নিজের ইচ্ছাশক্তির কাছে হেরে যায়, সেখানে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জুবায়ের এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের সিঁড়ি বেয়ে। জুবায়ের মতো মানুষদের গল্প আমাদেরকে উৎসাহ দেয়, অনুপ্রেরণা যোগায়।